हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आई पियलि तुम्हारे लिए चले एक नतून ब्लॉग और सकल के जाना गुड मॉर्निंग। और बहरे माँ तात बुनछे तो से ही कारण ताते सब आसछे हयतो। तो चलो एखन आर बेशी कथा बोलछि ना, और जावतीय जा काज आछे सेसब तोमादेरके एखन देखाच्छि। तो बाबाई माँ तो बजार करे निये एलो, तो चलो बजारगुलो नामाई बैग थेके। एखनो नामाइनि, आमरा आगे तोमादेर साथे कथा बोलते चले एलाम। तो चलो बाहरे जाई। তো ঘরে এলাম, বাজার টাজার সব বার করে এলাম। আর ঠাকুমা এখন রান্না করছে, রান্না হয়ে গেছে। আর বরকে, বরের জন্য টিফিনটা গুছিয়ে দিতে হবে। আর বাইরে তাতে শব্দ হচ্ছে, তো ওই জন্য আর কি বাইরে তোমাদের সাথে কথা বললাম না। ভাবলাম একটুখানি তোমাদের গিয়ে দেখিয়ে দিই, আর তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তো আমি তো তোমরা জানোই যে আমাদের বাড়িতে ভীষণই তাতে শব্দ হয়, সেই কারণে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না, কিছু কথাও বলতে পারি না। তো খুবই খারাপ লাগে। অন্য কেউ ব্লগ করে আমি দেখি তাদের ব্লগ, তারা সবসময় কথা বলে, যেই কাজ করে কাজ করতে করতে কথা বলে, কিন্তু বাট আমি করতে পারি না, কারণ আমাদের এখানে প্রচুরই তাতের শব্দ হয়। তো সেই কারণে আমি করতে পারি না। আর আমাকে সেই ঘরের মধ্যে এখানে এসে বসেই তোমাদের সাথে কথা বলতে হয়। আর আজকে গলাটা এখন হয়ে গেছিলো। আর আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে আমার মামা শ্বশুর বাড়িতে। আমার মামা শ্বশুরের ছেলের আজকে জন্মদিন, ওর নাম রৌনক। তোমরা আগে আমার অন্য ব্লগে হয়তো দেখেছো তাকে, খুবই ছোট সে, ঠিক আছে, খুবই ছোট। তার জন্মদিন আজকে আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ, তো আমরা সকালে যাইনি। দেখা যাক দুপুরবেলা যদি যাই তো যাব, নইলে রাত্রিবেলা মনে হয় দুপুরবেলা যাবে। মা বলবে যখন তখন যাব আমরা সবাই, মাও যাবে, সবারই নিমন্ত্রণ। আর আমার মামা শ্বশুর বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তো সেই কারণে কোনো অসুবিধাও হয় না। আর সকালবেলা রান্নাটা হচ্ছে, সকালবেলাটা খাওয়া দাওয়ার পরে দেখি মা যদি বলে যে দুপুরবেলাতে যাবো, তাহলে সবাই যাবো, আর তোমরা দেখতেই পাবে গেলে। আর যদি রাত্রিবেলা যায় তাহলে রাত্রিবেলাতেই দেখতে পাবে তোমরা। তো আগের বছর যখন জন্মদিন হয়েছিল তখন তো ব্লগ করতাম না, হ্যাঁ, সেই কারণে তোমরা দেখতে পাওনি। তার আগে যেসব ব্লগ করতাম সেগুলো হয়তো দেখেছো। আজকের জন্মদিনটা তোমরা দেখতে পারবে। আর আমার দেওর আর কি, পুচকে দেওর। আমাদের সব ফ্যামিলির মধ্যে আমার বড়ই হচ্ছে সবচেয়ে বড়, আমার বড় হচ্ছে সবার দাদা, আর ওর সব বোন ভাই আছে। তো সেই কারণে আমার পুচকে পুচকে দেওর। আমার একটা মাসি শাশুড়ির এখনও বিয়েই হয়নি, একটা কাকি শাশুড়ির এখনও বিয়েই, কাকা শাশুড়ির এখনও বিয়েই হয়নি।
একটা কাকা একটা কাকি শাশুড়ির কয়েকদিন আগে বেবি হলো, আর আর একটা মামা শ্বশুর বিয়ে হয়নি, আমার বরের থেকেও ছোট, আমার বরের থেকে 2 বছরের ছোট আমার মামা শ্বশুর। কি আর বলবো, মামা শ্বশুর বরের থেকে ছোট ভাবলেও হাসি পায়, আবার কি করা যাবে। ইয়ং মামা শ্বশুর ইয়ং বৌমা তো বল বলে কখনো বৌমা বলে ডাকিনি, এমনি ফোনে মেসেজে ঠেচিতে কথা হয় না, ফোন করলে যদি আমার বরের কাছে ফোন করে যদি ও না থাকে আর যদি ফোন তুলি তাহলে ওকে বলবে কি ও বৌমা, এরকম করেই বলে। কিন্তু খুবই ছোট, মানে ছোটো বলতে কি আমার বরের থেকে ছোট। কিংবা ফেসবুকে ছবি ছাড়লে আমার ওই মামা শ্বশুরটা কমেন্ট করে যে বৌমা নাইস নাইস লাভলি, এরকম এরকম করে সব আমার ছবিতে কমেন্ট করে, মানে মামা শ্বশুর বৌমার ছবিতে কমেন্ট করছে, সো লাভলি, মানে ভাবা যায়। তো চলো ফ্রেন্ডস, এখন আর বেশি বকবক করে ভিডিওটা বাড়াচ্ছি না, যখন যাব তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকালবেলা বলেছিলাম যে মামা বাড়ি যাবো, আর এখন হচ্ছে বিকেলবেলা 4:30 বাজে, আর এরা দুজন এসেছে নিতে, আর এর বার্থডে। ও একে তো কোনো হ্যাপি বার্থডেই বলা হয়নি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আর গিফটটা সন্ধ্যাবেলা পেয়ে যাবি। তো সন্ধ্যাবেলা আমি আর আমার ননদ যাবো, ঠিক আছে, গিফটটা আনতে বাজারে। আমি আর আমার ননদ এখন যাচ্ছি এদের সাথে, আর সন্ধে হয়ে গেলে মা যাবে আর বাবা কাছ থেকে এসে যাবে, আর আমার বর দোকান থেকে একেবারে ওই দিক থেকে মা বাড়ি ঢুকে যাবে, বাড়ি আসবে না, একেবারে তোমার একসাথে রাত্রিবেলা সবাই মিলে একসাথে বাড়ি আসবো। তো সন্ধ্যাবেলা বাজারে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলো, রেডি হয়ে গেছি, আমাকে তো দেখেই তোমরা বুঝতে পারছো রেডি হয়ে গেছি, এবার এদের সাথে চলে যাই। আর আমার বর এখনও ঘুমাচ্ছে, ঘুমটুকুটো দোকানে চলে যাবে, আর ও দোকান থেকে আসার সময় তো ওই বাড়ি চলে যাবে। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। মুখ অমন করিস কেন তুই? তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর চলে এসেছি মামা বাড়ির সামনে। হ্যাঁ, ওইখানে মামা বাড়ি, ওই শেষ মাথাটাই, ঠিক আছে, ওই শেষ মাথাটাই। বাপ রে, কি পার্লামের শব্দ, চলে এসেছি মা বাড়িতে। আমার মামাদের খাটটা আমার ভীষণ দারুণ লাগে, দেখো এইখানে আয়না বসানো, আয়না বসানো, ভেবো না যেটা দিয়াল কিন্তু, হ্যাঁ ভেবো না, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এই দেখো এইটা হচ্ছে আয়না, এই যে আয়নাটা ভেঙে গেছে, এই দেখো এবার তো বুঝতে পারছো। এটা আমাদের আয়না, তুই ওখানে গিয়ে দাঁড়া, ওইখানে গিয়ে দাঁড়া। হ্যাঁ ও কে ফোলাবে বেলুন? আমি কিন্তু পারি না, আমার ভয় লাগে। আর ওইখানে রান্না হচ্ছে রান্নাঘরে, এখন পায়েসটা হচ্ছে, এই যে
এই মাত্র বাজার থেকে এলাম আমরা দেখতে পেলে বাজারে গেছিলাম না আসবে না আসবে না আমার দেওরের জন্য জামা নিলাম দিদাও গেছিল দিদা নিল আমাদের ওর জন্য একটা স্কুল ব্যাগ আর যেটা ব্যাগ দেখলে না এমনি ব্যাগ সাইডে নেওয়ার সেটা আমি নিলাম নিয়ে দোকানে রেখেছি আসার সময় নিয়ে আসবে এখন ওকে এদিকে এদিকে জামা পরানো হচ্ছে এইখানে আয় আমার কাছে আয় ছিড়িয়ে যাবে আর বাইরে রান্না বান্না হচ্ছে মা মামা মাসি সবাই রান্না করছে এই তো একটু পরে কেক টেক কাটা হবে কেক কাটার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে সোজা আমাদের দিকে তাকিয়ে থাকবি কিছু না
রান্নার কাছে যাই খুশি পাবে দাঁড়া আমি যাচ্ছি অন করতে সবাই জানবেন দেখি সবাই রকম করে নাকি না চাবাই চাবাই মুখের ভিতর রেখে দিন তো ফ্রেন্ডস, এই মাত্র বাড়ি এলাম আর এখন বাজে রাত্রির 10:22। আসো, এখন বাজে 10:22। হ্যাঁ, দেখাবো তো ব্যাগটা আর দোকানে আমি দেখিয়েছি এই যে ব্যাগটা, তো ভালো করে দেখাচ্ছি। আর একটা চিরুনিও নিয়েছি, তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দোকানে গিয়ে দেখিয়েছিলাম, তাও দেখাচ্ছি, কারণ যেটা বাইরে থেকে কিনে এনে সেটাই কিনে আনি না কেন সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, অনেকদিন ধরে কিনো কিনো ভাবছিলাম, তো বাজারে যাচ্ছিলাম না সেই কারণে কিনতে পারছিলাম না। তো ডিজাইনটা ভালো হয়েছে, এখানে আবার এরকম ধরার সিস্টেম আছে এইটা, ঠিক আছে। আর এইটা তো যেরকম, মানে অনেকদিন এরকম ব্যাগ কেনার শখ ছিল, তো শখটা আজকে পূর্ণ করলাম, ভালো লাগছে। তো এই যে এই ব্যাগটা কিনলাম, কেমন হয়েছে বলবো কিন্তু কমেন্টে, ঠিক আছে। আর এবার দেখাচ্ছি চিরুনিটা, চিরুনি আর কি দেখাবো বলো, মানে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, সেই কারণে এই বড় চিরুনিটা কিনলাম, যাতে চুলে জট ছেড়ে দেওয়ার সুবিধা হয়, তো সেই জন্য চিরুনিটা কিনলাম। আমি কিনা আমি মানে কিনে নিয়ে আমি পছন্দ করে নিয়েছি, পয়সা কিন্তু আমি দিইনি, কারণ মানে আমি পয়সা দিইনি, মানে আমাদের দোকান যেই বাজারে সেই বাজারেই একই লাইনে এরকম কসমেটিকের দোকানটা রয়েছে, সেই কসমেটিকের দোকানটাতে সব কিছু পাওয়া যায়, ব্যাগ ট্যাগ সব পাওয়া যায়। তো আমরা আমি গেছি দিয়ে আমাকে বললাম, আমি এরকম বললাম যে আমাকে এরকম ব্যাগ দাও, দিলে আমি পছন্দ করলাম, ধরে বললাম এরকম একটা চিরুনি দাও, দিল আমি নিলাম। তারপরে আমি বলছি কত হয়েছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি যে কত হয়েছে, বলছি কি তুমি দেবে নাকি ও দেবে, আমি ও দেবে, বলছি তাহলে চলে যাও, নিয়ে চলে এলাম। একই লাইনে দোকান, তো তাই
যখন যেটা ইচ্ছে সেটা নিয়ে আসলে হয়ে যায়, পয়সাও দিয়ে খায়। তারপরে আমাকে সবাই বলে যে যে দোকানে যাবো যেটা যেটা নিয়ে ইচ্ছে হবে সেটা সেটা নিয়ে চলে আসলো, আর বলে দিব ও দেবে, নিয়ে চলে আসলে তার ফেরত দিতে বলবে না, নিয়ে চলে এসে পরে পয়সা দিয়ে দেবে, সেরকম সবাই বলে। কিন্তু যেটা লাগবে সেটা চাইবো, বাড়তি কিছু কেন আনতে যাবো, আর যেটা লাগবো লাগে সেটা ওই এনে দেয় আমাকে বেশিরভাগ, আমি খুব কমই আনি, আর ওই আমাকে সব কিছু এনে দেয়। তো আজকে গেলাম বাজারে গিফটটা আনতে, আর আমরা ওকে জামাটা দিয়েছি, হলুদ রঙের জামাটা যেটা দেখলে সেইটা দিয়েছি আমরা ওকে। তো বাজারে গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম একেবারে নিয়েই যাই, আর ওই দোকান থেকে দিদা ব্যাগ নিল, সেই জন্য আর কি ওই দোকানে যাওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি। তো ফ্রেন্ডস, তোমরা সকলে খুব ভালো থেকো, আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি, তোমরা কিন্তু দেখো, টাটা।